হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিতে। সবাইকে আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে সারা দিনটা সকলের ভালো কাটুক, সকলে আনন্দের সঙ্গে এই রঙের খেলায় মেতে উঠুন। সমস্ত সাবধানতা সতর্কতা অবলম্বন করে তবেই কিন্তু রং নিয়ে খেলবেন। বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে দোল যাত্রার দোল পূর্ণিমার ব্রত কথা। হ্যাঁ, আজ সারা দিন আর কিছু কোনো টোটকা টিপস কিছু না করুন বা করুন চাই করুন না কেন, আপনারা এই ব্রত কথা অবশ্যই আজকে সারা দিনে যখন ইচ্ছা শুনবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি অর্জন করতে পারবেন, আর পারলে আজ অবশ্যই আপনারা রাধা কৃষ্ণের ছবি বা মূর্তির পুজো করুন বা সত্যনারায়ণ পুজো দিন বাড়িতে। হ্যাঁ, আপনারা অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে রাধা কৃষ্ণের চরণে প্রথমে আবির ছুঁয়ে তারপর আপনার বাড়ির গুরুজন অর্থাৎ যারা বয়স্করা রয়েছেন মানুষরা তাদের পায়ে আবির দিয়ে তারপরেই কিন্তু রং খেলা বা দোল খেলা শুরু করবেন, তার আগে নয়। আর আজ বাড়িতে বাড়ির যে তুলসী মঞ্চ বা তুলসী তলায় দেবী তুলসী মাতাকে অবশ্যই আবির দিতে ভুলবেন না। আর আপনার বাড়ির যে মূল দরজা যেখান দিয়ে আপনারা প্রবেশ করেন বাড়িতে বা বাড়ি থেকে বাইরে বেরোন কাজে, সেই প্রবেশ দ্বারে আম সখা বা আম্রপল্লব, হ্যাঁ সেই আম্রপল্লব আপনারা সাজিয়ে দেবেন। যেভাবে পয়লা বৈশাখ পুজোর যে দিন সেই দিনে যেমন দেখবেন দোকানগুলোর সামনে সদর দরজার মাথায় দেওয়া হয়, সেইভাবে সাজিয়ে দেবেন। এতে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি আজ প্রবেশ করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আর যদি পারেন স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন, হ্যাঁ এই যে আমাদের হিন্দু ধর্মের অতি পবিত্র চিহ্নগুলি রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটি আপনার বাড়ির সদর দরজার বাইরের দিকে অঙ্কন করে দেবেন। এরপর মেন যে বিষয় সেই মূল কথায় আসি, দোল যাত্রা এটি একটি সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব, বাংলার বাইরে পালিত হয় এই দোল যাত্রা কিন্তু সেটা হোলি নামে। হ্যাঁ, এই হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা সম্পর্ক যুক্ত। দোলযাত্রার অপর নাম হচ্ছে বসন্ত উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পূর্ণিমা তিথিতেই এই দোলযাত্রা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, একে ফাল্গুনী পূর্ণিমাও বলা হয়। আবার বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে তিনি তার রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন, আর সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে রাধা কৃষ্ণের বিগ্রহ বা তাদের ছবি অবশ্যই আবির ও গুলালে স্নাত করে অর্থাৎ স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে একে অপরকে রং দেন, পরস্পর রং খেলা শুরু করেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই মনে করা হয় যে চৈতন্য মহাপ্রভুর
জন্মতিথি, আর তাই একে গৌড় পূর্ণিমা নামেও অভিহিত করা হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, হয়তো এটা অনেকেই জানেন না, দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিক রয়েছে। এই দিন সকাল থেকেই, অর্থাৎ আজ এই দোলযাত্রার দিনে সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় যেমন মত্ত হয় শান্তিনিকেতন, হ্যাঁ বোলপুরের শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতের মাধ্যমে এই বসন্ত উৎসব অর্থাৎ এই দোলযাত্রা কিন্তু পালনের রীতি রয়েছে সেই রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই। বন্ধুরা, এই দোলের একদিন আগে অর্থাৎ গতকাল ন্যাড়া পোড়া বা হোলিকা দহন উৎসব পালন করা হয়েছে। আর উত্তর ভারতে হোলি যে উৎসবটি, যেটি এর সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা দোলযাত্রার পরের দিন অর্থাৎ আগামীকাল কিন্তু পালিত হবে। তা এতক্ষণ আপনাদেরকে এই দোলযাত্রার মাহাত্ম্য সমস্তটা বললাম। বন্ধুরা, এছাড়াও ভগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুযায়ী অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান, এই জন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের বরপ্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে মগ্ন হয়েছিলেন, কিন্তু দেবতারা খুব কমই অমরত্ব দান করে থাকেন, কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। তিনি যে বর লাভ করেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হন। এইগুলো হচ্ছে, মানুষ হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও হত্যা করতে পারবে না, তাকে ঘরেও হত্যা করা যাবে না, বাইরেও হত্যা করা যাবে না, দিনেও হত্যা করা যাবে না, আবার রাত্রিবেলাতেও হত্যা করা যাবে না, এছাড়াও অস্ত্রের দ্বারা হত্যা করা যাবে না, আবার স্থল জল বায়ু কোনো স্থানেই তাকে হত্যা করা অর্থাৎ মারা চলবে না। বন্ধুরা, এই বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী উদ্ধত হয়ে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পূজো করা হবে, কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন, একেবারে মৃত্যুদণ্ড। তার পুত্র প্রহ্লাদ, তার পুত্রই তার সাথে সহমত হয়নি, আর প্রহ্লাদ ছিল একজন বিষ্ণু ভক্ত, তার পিতাকে দেবতা হিসেবে পূজা করতে তাই প্রহ্লাদ অস্বীকার করেন। প্রহ্লাদ বিষ্ণুদেব অর্থাৎ নারায়ণকেই পূজো করা চালিয়ে যান। এতে হিরণ্যকশিপু খুবই রাগান্বিত হন, প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন রকম চেষ্টা করেন। এগুলোর মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চেয়েছিলেন, যখন সমস্ত পরিকল্পনায় ব্যর্থ হচ্ছিলেন। হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত। হিরণ্যকশিপুকে তিনি তার তখন হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে বললে যে তার পুত্র প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে, প্রহ্লাদকে কোলে নিয়ে বসে আগুনের ওপর ঝাঁপ দিতে, এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে কিন্তু হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না। কিন্তু ঘটল এর বিপরীত ঘটনা, সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে, এতে হোলিকা আগুনে পুড়ে যায়, প্রহ্লাদ ক্ষতির হাত থেকে বেঁচে যায়। বিষ্ণুদেব স্বয়ং নৃসিংহ অবতার রূপে অর্থাৎ অর্ধ মানব অর্ধ আর্ধেক মানুষ অর্ধ সিংহ রূপে গোধূলি লগ্নে দিন ও রাতের মাঝামাঝি সময় আবির্ভূত হন এবং হিরণ্যকশিপুকে ঘরের চৌকাঠে অর্থাৎ না বাইরে না ঘরে তিনি নিয়ে যান এবং তাকে নিজের কোলে অর্থাৎ না বাড়িতে না স্থলে নিজের কোলে স্থাপন করে এবং হিরণ্যকশিপুর নাড়ি ভুঁড়ি বের করেন এবং তার থাবা দিয়ে তাকে হত্যা করেন। এইভাবেই হিরণ্যকশিপুর
লাভ করা বর তাকে বাঁচাতে পারেনি। প্রহ্লাদ ও মানব জাতি বাধ্যবাধকতা ও ভয় থেকে এরপর মুক্তি পায়। নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বধের এই কাহিনী অশুভের ওপর শুভর জয়কে নির্দেশ করে, আর এই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব এই ঘটনাটাকেই নির্দেশ করে, হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী। বন্ধুরা, এই